হাজেরা তুজু স্কুল অ্যান্ড কলেজ এবং চিটাগং কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রিয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আজ এ সোমবার অনুষ্ঠিত হয়। স্কুলের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানত প্রধান অতিথি আসিল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ আজম নাসিরউদ্দিন। অনুষ্ঠানত বিশেষ অতিথি আসিল সাবেক বিমান বাহিনীর কর্মকর্তা মাতব্বর আব্দুল মোমেন, স্থানীয় কাউন্সিলর সাইফুদ্দিন সাইফু, সাইফুল ইসলাম, ফাহমিদা আনোয়ার, সাবরিনা করিম সহ আরো বহু কেউ। অভিভাবক অভিভাবিকা বৃন্দ। ডেক্স নিউজ, সিপ্লাস টিভি, চট্টগ্রাম।